গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো সবাই। সবাই বাসায় আছো? অনেকদিন যাবত পড়াশোনার বাইরে আছি আমরা। তো আজকে আমরা অনেকদিন পর পড়াশোনার মধ্যে একটু চলে আসব। তো আজকে আমরা পড়বো হচ্ছে যে বিষয়টা নিয়ে, সে বিষয়টা হচ্ছে অ্যারে। আমরা পঞ্চম অধ্যায়ে আইসিটি দ্বাদশ শ্রেণীর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা আমাদের ভিডিও করা, কন্টেন্ট করা, যেটা হচ্ছে অ্যারে নিয়ে ভিডিও কন্টেন্টটা করা। তো আজকে আমরা অ্যারে নিয়ে জানবো। তো অ্যারে নিয়ে শুরুতে জানার আগে আমরা কিছু জিনিস নিয়ে একটু আসি। যে প্রথমে আসি এখানে, ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস স্কুল অ্যান্ড কলেজ। টপিক নেম হচ্ছে অ্যারে, চ্যাপ্টার 5। আমি এমডি আতিকুর রহমান, লেকচারার ইন আইসিটি, আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ। দেন আমরা চলে আসি হচ্ছে অ্যারে। তো অ্যারে অ্যারের ক্ষেত্রে আমি কিছু জিনিস তোমাদের জন্য রেডি করে রেখেছি আগে থেকেই। যেমন অ্যারের ক্ষেত্রে অ্যারে অ্যারে জিনিসটা কি আগে জানবো। অ্যারে হচ্ছে কালেকশন অফ ডেটা, একগুচ্ছ ডেটার সমষ্টিকে আমরা বলে থাকি হচ্ছে অ্যারে। তো অ্যারের ক্ষেত্রে অ্যারে ইউজটা কোথায় করি আমরা, কালেকশন অফ ডেটার ইউজটা কোন জায়গাতে এগুলাতে আমরা করে থাকি, সেই জিনিসটা নিয়েই আমরা আজকে আলোচনা করবো মূলত। যেমন আমরা প্রোগ্রামিংয়ে এর আগেও করেছিলাম যে দুইটি ডেটা বা পাঁচটি ডেটার যোগফল নির্ণয় করার জন্য আমরা একটা প্রোগ্রাম করেছি। যেমন দুইটা ডেটার যোগফল যদি নির্ণয় করি, তাহলে আমি প্রথমে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিই, যেমন নাম্বার 1, এর পরবর্তীতে বলে দিলাম যে নাম্বার 2, দুইটা ডেটা এর পরবর্তীতে আমরা বলে দিই। এবং ডেটাগুলো যদি ইন্টিজার সংখ্যার যোগফল নির্ণয় করি, এই জন্য আমরা লিখে দিই INT নাম্বার 1, নাম্বার 2। এবং যোগফল নির্ণয় করার জন্য আমরা ভ্যারিয়েবল, যোগফলটা একটা ভ্যারিয়েবলে রাখতে হয়, এই জন্য এখানে আমরা একটা ডিক্লেয়ার করি হচ্ছে সাম। ডিক্লেয়ার করার পর এর পরবর্তীতে আমি দুইটা সংখ্যার যোগফল, যে দুটো সংখ্যা আমরা জানি এরকম দুটো সংখ্যা, আরেকটা সংখ্যা হচ্ছে যে যেটার মান আমরা জানি না, কম্পিউটারকে দেওয়া লাগবে, সেটা ডিফারেন্ট দিক, সেটার ক্ষেত্রে আমাদের ইনপুট নেওয়া লাগে, স্ক্যান করা লাগে। কিন্তু আমরা এখন যে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবো, সেই দুইটা সংখ্যা আমরা সাপোজ জানি। যেমন আমরা জানি হচ্ছে নাম্বার ওয়ান ভ্যারিয়েবল নাম্বার 1, এটা ইকুয়াল হচ্ছে আমরা জানি হচ্ছে 10। এর পরবর্তীতে আমরা নাম্বার টু এর ক্ষেত্রে আমরা জানলাম হচ্ছে নাম্বার 2, এইটা ইকুয়াল হচ্ছে আমরা রাখলাম হচ্ছে 20। দেন আমরা যোগফল নির্ণয় করলে তাহলে যোগফল হচ্ছে সাম, তাহলে সাম ইকুয়াল আমরা লিখি তখন হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2। এর পরবর্তীতে আমরা ফলাফল প্রিন্ট করি। তো ফলাফল প্রিন্টের ক্ষেত্রে প্রিন্ট অ্যাপে গিয়ে নিউ লাইনে গিয়ে আমরা প্রিন্ট করি সাম, যোগফলটাকে আমরা এখানে প্রিন্ট করে দিই। তো এইখানে যোগফল প্রিন্ট করে দেওয়ার পর পরবর্তীতে প্রোগ্রাম রান করলাম। আমরা রান করার পর এখানে যদি দেখি তাহলে যোগফলের ক্ষেত্রে 30। যেমন প্রথম সংখ্যাটা ছিল আমাদের কত, প্রথম সংখ্যাটা ছিল আমার 10, পরবর্তী সংখ্যাটা ছিল 20, 10 আর 20 যোগ করলে আমাদের আসে 30, এই জন্য আমাদের যোগফল ইকুয়াল দেখা গেছে 30। তো অ্যারে, এখন অ্যারের কাজটা কোন জায়গাতে এখানে, তো অ্যারের কাজটা হচ্ছে এখানে আমরা যখন যোগফল নির্ণয় করলাম তখন আমরা ডিক্লেয়ার করা, যেমন কয়টা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার যোগফল। এখন যদি আমরা 100টা সংখ্যার যোগফল নির্ণয় করি, 50টা সংখ্যার যোগফল নির্ণয় করি, তাহলে এইভাবে এইরকমভাবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, অনেকগুলা মানে নাম্বার 50 পর্যন্ত দিতে হয়। তাহলে এইখানে অনেকগুলো নাম্বারের জন্য দিতে হয় যখন, তখন সেই ক্ষেত্রে এই জায়গাটাকে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এইটাই আমরা নিয়ে আসি অ্যারের মাধ্যমে। তাই অ্যারে হচ্ছে কালেকশন অফ ডেটা। তো আমরা যোগফল নির্ণয়ের জন্য নিউ সি এর মধ্যে প্রোগ্রামটা রেখেছিলাম, সেখানে করেছিলাম। তো অ্যারেতে চলে যাই, অ্যারেতে তোমাদের জন্য রেডি করে দেওয়া আছে। যেমন আমরা INT পূর্ণ সংখ্যার জন্য, ইন্টিজার হইতে পারে অ্যারে, ফ্লোট হইতে পারে, ক্যারেক্টার টাইপ অ্যারে হইতে পারে, যে কোনো ধরনের অ্যারে হইতে পারে। তো অ্যারের ক্ষেত্রে যেমন অ্যারের ক্ষেত্রে নাম্বারটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে লিখলাম নাম্বার, এখানে 5 মানে হচ্ছে 5টা ডেটা সমষ্টি। তো অ্যারের ক্ষেত্রে আগেই বলছিলাম যে অ্যারেটা কি কালেকশন অফ ডেটা, 5টা সংখ্যার যোগফল নির্ণয় করবো। তাহলে এখানে আমি ভ্যারিয়েবলের মান 5, এখানে আমি 50 দিলে আমার হবে কি 50টা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমরা জানতে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা সাপোজ 5টি সংখ্যার যোগফল, তাহলে 5টি সংখ্যার যোগফল এখানে আমরা যখন অ্যারে দিয়ে অ্যারে লিখি, অ্যারে লেখার সিস্টেম হচ্ছে আমি ভ্যারিয়েবলটার নাম লিখবো, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কতগুলো সংখ্যার যোগফল নির্ণয় করবো সেটা দিয়ে দেন আমি যোগফলটা প্রকাশ করে দিব। আমরা মনে হয় আরেকটা
প্রোগ্রাম করলে, সরাসরি হাতে খড়ি করলে আমাদের জন্য আর একটু ইজি হবে বুঝতে। তো এই জন্য আমরা এমটি ফাইলে গেলাম। এমটি ফাইলে গিয়ে আমরা প্রোগ্রাম লিখি। প্রোগ্রাম লেখার ক্ষেত্রে শুরুতে আমরা যেটা কাজ করি যে প্রোগ্রামের লাইব্রেরি ফাইল ডিক্লেয়ার করি। লাইব্রেরি ফাইল ডিক্লেয়ার করার ক্ষেত্রে লিখলাম ইনক্লুড এসটিডিও এইচ, লিখে আমরা প্রোগ্রামটাকে শুরু করি। তাহলে এটার জন্য লিখলাম এসটিডিও ডট এইচ। তো আমরা আজকে যে প্রোগ্রামটা করতেছি এটা হচ্ছে আমরা কি অ্যারে, অ্যারের জন্য আমরা প্রোগ্রাম করতেছি। তো অ্যারে ক্ষেত্রে অ্যারে কি, অ্যারে হচ্ছে কালেকশন অফ ডেটা। এটা মনে মাথায় রাখতে হবে যে কালেকশন অফ ডেটা মানে এক গুচ্ছ ডেটা সমষ্টিকে আমরা বলতেছিলাম অ্যারে। তো অ্যারে ক্ষেত্রে এখন ডেটা টাইপ ডিক্লেয়ার করবো। তো এখানে যদি করি যেমন এখানে ইন্টিজার টাইপ ডেটার জন্য ইন্টিজার টাইপ ডেটার যখন নির্ণয় করতে গেলে INT লিখলাম ইন্টিজার টাইপ, দেন অ্যারে আমি ডিক্লেয়ার করতে হবে হচ্ছে ভ্যারিয়েবলগুলো। তো অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমি বললাম হচ্ছে নাম্বার, দেন সেকেন্ড ব্রেকেট আমাদের থার্ড ব্রেকেট দিয়ে দেন অ্যারেটা ডিক্লেয়ার করতে হয়। এখন অ্যারেটা কতগুলো নাম্বারের যোগফল নির্ণয় করবো সেটার জন্য ওই কতগুলো ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স ডিক্লেয়ার করতে হবে। এখানে যেমন আমি 5টা সংখ্যার যোগফল নির্ণয় করবো, এই জন্য নাম্বার দিলাম হচ্ছে 5। এর পরবর্তীতে যোগফল নির্ণয় করবো, এই জন্য দিলাম হচ্ছে সাম। এর পরবর্তীতে আমার এখানে নাম্বারগুলো যেমন নাম্বার, তাহলে প্রথম ভ্যারিয়েবলের ক্ষেত্রে নাম্বার, আমাদের অ্যারের ইন্ডেক্স, আমাদের অ্যারের ইন্ডেক্স ক্ষেত্রে ইন্ডেক্সের ক্ষেত্রে ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে। আমরা যেমন 5টা সংখ্যার যোগফল নির্ণয় করবো এখানে, তাহলে এই জন্য আমি ভ্যারিয়েবল 5টা এই জন্য দিলাম হচ্ছে 5। এখন অ্যারের ইন্ডেক্সের ক্ষেত্রে অ্যারের ইন্ডেক্স শুরু হবে হচ্ছে 0 থেকে, 0। তাহলে 5টা সংখ্যার যোগফল করলে 0, নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5টা সংখ্যার যোগফল নির্ণয় করবো। তাহলে এখানে নাম্বার 0, তাহলে নাম্বার 0 ইকুয়াল আমি দিলাম হচ্ছে 10। এর পরবর্তীতে আমরা নাম্বার 1 চলে যাব, পরবর্তী সংখ্যা, তাহলে পরবর্তী নাম্বারের ইন্ডেক্স হচ্ছে, তাহলে আমার এখানে ইন্ডেক্স হচ্ছে নাম্বার 1। তাহলে নাম্বার 1 এইটা ইকুয়াল আমাদের আসতেছে হচ্ছে আমি দিলাম হচ্ছে 20। এর পরবর্তীতে ইন্ডেক্স পরবর্তী সংখ্যা, তাহলে এইটার জন্য দিলাম হচ্ছে নাম্বার 2। তাহলে নাম্বার 2 এইটা ইকুয়াল আমরা বলে দিলাম হচ্ছে নাম্বার 2 ইকুয়াল বললাম 5, 0 5। এর পরবর্তীতে আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম। এর পরবর্তী নাম্বারের জন্য আবার দিলাম হচ্ছে নাম্বার, দেন আমি নাম্বার 3, নাহলে নাম্বার 3 এটা ইকুয়াল আমরা দিলাম হচ্ছে 30। এর পরবর্তীতে আমরা নাম্বার 4, তাহলে নাম্বার 4 এই ইন্ডেক্সের আমরা জন্য দিলাম হচ্ছে এটা ইকুয়াল দিলাম আমরা 12। তাহলে এখানে আমাদের বোঝা যাচ্ছে যে কয়টা সংখ্যা, 5টা সংখ্যা, 5টা সংখ্যার আমার মান দেওয়া আছে, নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এখন আমি দেখি যে অ্যারেটা আমার ঠিক আছে কিনা। তাহলে প্রথমে আমি যদি ইন্ডেক্সের প্রথম সংখ্যাটা মান কত সেটা জানতে চাই, তাহলে মান আউটপুট করার জন্য আমরা লিখে থাকি হচ্ছে প্রিন্ট এফ। তো এই জন্য আমরা লিখলাম হচ্ছে প্রিন্ট এফ, দেন এর পরবর্তীতে আমরা পরবর্তী সংখ্যাটা দেখার জন্য তাহলে পার্সেন্ট আগে বন্ধনীর মধ্যে দিয়ে নিতে হয়, দেন বন্ধনীর মধ্যে আমাদের রাখতে হচ্ছে পার্সেন্ট। তাহলে আমি এখানে রাখলাম হচ্ছে পার্সেন্ট ডি, তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা সেজন্য পার্সেন্ট ডি, আর নিউ লাইনে শুরুতে প্রদর্শন করার জন্য এন দিয়ে রাখলাম, দেন এর পরবর্তীতে কমা দিয়ে বললাম হচ্ছে যেটা প্রিন্ট করবো। যেমন আমি দেখতে যাচ্ছি হচ্ছে ফার্স্ট নাম্বারটা নাম্বার 0, এটা ইকুয়াল হচ্ছে 10। তো আমরা দেখতে যাচ্ছি হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বারটা কত, তাহলে সেকেন্ড নাম্বার হচ্ছে নাম্বার 1, তাহলে নাম্বার 1 আমাদের নাম্বারটা দেখায় কিনা। তাহলে আমরা এখানে লিখলাম নাম্বার, দেন আমরা এখানে প্রিন্ট করবো যেটা নাম্বার, সেকেন্ড নাম্বার হচ্ছে নাম্বার, সেকেন্ড নাম্বার ইন্ডেক্স হচ্ছে নাম্বার 1, তাহলে আমি এখানে নাম্বার 1 দিয়ে দিলাম ইন্ডেক্সে। এর পরবর্তীতে আমরা প্রোগ্রামটাকে বার্ন করবো, তাহলে কন্ট্রোল F9 দিয়ে আমরা বার্ন করি। তাহলে এটা যেহেতু আমরা অ্যারের একটা প্রোগ্রাম করতেছি, তাহলে আমরা লিখলাম অ্যারে, আর অ্যারে নিয়ে আমরা আরও কয়েকটা লেকচার আসবে আমাদের, আমরা লেকচার আরও কয়েকটা দিব অ্যারে নিয়ে। তো অ্যারের ক্ষেত্রে আমরা অ্যারে দিয়ে অ্যারে ডট সি দিয়ে আমরা এটা ফার্স্ট অ্যারে অ্যারের প্রোগ্রামিং করতেছি, এই জন্য অ্যারে ডট সি দিয়ে সেভ করলাম। এর পরবর্তীতে প্রোগ্রামটা রান করে দেখি, দেখো দেখতে পাবো তোমরা কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি যে ফার্স্ট নাম্বারটা প্রিন্ট করার কথা বলেছিলাম নাম্বার 1, তাহলে নাম্বার 1 ইকুয়াল 20, তাহলে নাম্বার 1 আমার কত আছে 20।
এর পরবর্তীতে আমি যদি চেঞ্জ করে দেখি পরবর্তী নাম্বারগুলো দেখা যায় কিনা, পঞ্চম নাম্বারটা, তাহলে পঞ্চম নাম্বারটা কোথায় আছে? নাম্বার ফোর এর মধ্যে আছে, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে নাম্বার ফোর। তাহলে এখানে আমরা যদি প্রিন্ট করি, তাহলে প্রিন্ট করলে বিল করে প্রিন্ট করলাম, তাহলে নাম্বার ফোর এইটা ইকুয়াল আছে 12। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে নাম্বার ফোর ইকুয়াল 12, তার মানে আমাদের অ্যারেটা ঠিক আছে। তাহলে অ্যারে দিয়ে কি বোঝা যাচ্ছে, যে অ্যারে হচ্ছে কি, কালেকশন অফ ডেটা, একগুচ্ছ ডেটা সমষ্টিকে আমরা বলতেছি অ্যারে। তো অ্যারে ক্ষেত্রে, অ্যারেতে যদি আমরা যোগফল নির্ণয় করি, তাহলে যোগফল নির্ণয় করতে গেলে আমি যোগফল নির্ণয় করলে আমরা লিখবো সাম ইকুয়াল, তখন আমার লিখতে হবে যেমন নাম্বার সব পাঁচ, আমি পাঁচটা সংখ্যার যোগফল জানতে যাচ্ছি, তাহলে পাঁচটা সংখ্যার যোগফল জানতে গেলে তখন আমার নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু প্লাস নাম্বার থ্রি এভাবে আমাদের লিখে যেতে হবে। তাহলে এখানে আমি লিখলাম যে নাম্বার ওয়ান, তাহলে এটার জন্য প্রথম ইন্ডেক্স দিলাম নাম্বার ওয়ান, পরবর্তীটা আবার নাম্বার টু, তাহলে এটার জন্য আমি ইন্ডেক্স দিলাম নাম্বার টু, তার পরবর্তী সংখ্যার জন্য আবার আমি ইন্ডেক্স দিলাম নাম্বার থ্রি, তাহলে এখানে লিখলাম নাম্বার থ্রি, এর পরবর্তীটার জন্য আবার নাম্বার ফোর, যেহেতু আমি পাঁচটা সংখ্যার যোগফল নির্ণয় করব, এর পরবর্তীটা দিলাম নাম্বার দেন নাম্বার ফোর। ও আমাদের একটা নাম্বার বাদ পড়ে গেছে, কোনটা, যেমন নাম্বার জিরো থেকে শুরু হবে, তাহলে নাম্বার ওয়ান থেকে শুরু করে দিচ্ছি আমি এখানে, এখানে একটা নাম্বার অ্যাড করতে হবে, তাহলে সেটা অ্যাড করে দিলাম নাম্বার দেন ইন্ডেক্স দিয়ে জিরো, এর পরবর্তীতে ইন্ডেক্স দিলাম দেন প্লাস, তাহলে নাম্বার জিরো প্লাস নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু প্লাস নাম্বার থ্রি প্লাস নাম্বার ফোর, তাহলে এখানে কি পাঁচটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য এটা অ্যাড করা হয়েছে। তাহলে এখানে যদি যোগফল করি, আমরা যদি এমনিতে করি যোগফলটা, তাহলে দেখতে পাচ্ছি যে 20 10 30, 30 আর 5 35, 35 আর 10 40, 50 55, 55। তো আমাদের প্রোগ্রামেও ঠিক তাহলে যোগফল দিতে হবে, যোগফল দিবে 55, তাহলে বোঝা যাবে যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তাহলে আমরা এখানে যোগফল দেওয়ার জন্য লিখলাম হচ্ছে সাম, দেন আমরা প্রোগ্রাম রান করলাম, তাহলে আমাদের দিতেছি কত, 60। আমরা যোগফল কি করেছিলাম, 55 ভুল করেছিলাম, এখানে একটু যোগ করি আমরা 20 আর 10 30, 30 আর 10 40, 40 আর 10 50, 3 আর 2 5 55 আর 5 60, তাহলে আমাদের এখানে প্রোগ্রাম যোগফল দিতেছে 60। তাহলে পাঁচটি সংখ্যার যোগফল আমাদের আসতেছে 60, তাহলে এখানে দেখাচ্ছে কপিটা প্রোগ্রামে আমাদের দেখাচ্ছে 60। তাহলে অ্যারে, অ্যারে সম্বন্ধে বুঝলাম কি, যে অ্যারে হচ্ছে কালেকশন অফ ডেটা, একগুচ্ছ ডেটা সমষ্টিকেই আমরা বলতেছি অ্যারে। তো অ্যারেকে আমরা, অ্যারের ইন্ডেক্স দেওয়ার জন্য যে কতগুলো ডেটা সমষ্টি ভ্যারিয়েবল, কয়টা ভ্যারিয়েবল নিয়ে, তো সেটার সংখ্যাটা আমরা বোঝানোর জন্য এখানে নাম্বারের পাশে সংখ্যা মানে কতগুলা এটার রেঞ্জ, এই রেঞ্জটা ক্লিয়ার করার জন্য, যেমন 50টা সংখ্যা, তাহলে আমি এখানে 50 দিতাম, আবার যদি 100টা সংখ্যা হয় তাহলে এখানে আমি 100 দিব। আর ইন্টিজারের ক্ষেত্রে, ইন্টিজারের ক্ষেত্রে এখানে INT হইতে পারে, পয়েন্ট যুক্ত সংখ্যা হইলে ফ্লোট হইতে পারে, আবার ক্যারেক্টার টাইপ ডেটার ক্ষেত্রে আমাদের CHAR হইতে পারে, যে কোনো এর ধরনের অ্যারের জন্য। এই অ্যারের ক্ষেত্রে অ্যারে আমাদের একমাত্রিক অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে, যেমন এখানে একটা একমাত্রিক এর পর দ্বিমাত্রিকের জন্য, আবার আমাদের এরকম দুইটা মাত্রা দিয়ে দিল, তখন দ্বিমাত্রিক ত্রিমাত্রিক অ্যারে হইতে পারে। তো প্রথমে আমরা একমাত্রিক, যেহেতু আমাদের আজকে অ্যারে নিয়ে প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে আমরা অ্যারের একমাত্রিক অ্যারে সম্বন্ধে জানলাম। আর প্রত্যেকটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে, প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা নাম্বারের এখানে ভ্যারিয়েবলের মধ্যে 4 বিট করে জায়গা দখল করে, তাহলে আমাদের এখানে টোটাল সংখ্যা কয়টা, 5টা, তাহলে 4 5 20, তাহলে 20 বাইট জায়গা দখল করবে, মেমোরিতে জায়গা দখল করবে প্রত্যেকটা ভ্যারিয়েবল, অ্যারের প্রত্যেকটা ভ্যারিয়েবল 4 বাইট করে জায়গা দখল করে। তাহলে এখানে আমাদের টোটাল কয়টা ভ্যারিয়েবল, 5টা ভ্যারিয়েবল, তাহলে 4 5 20 বাইট জায়গা দখল করবে মেমোরিতে। আর অ্যারে, অ্যারেটা কি বলতেছিলাম, যে অ্যারে হচ্ছে কালেকশন অফ ডেটা, অ্যারেটাকে আমরা এই 5টা সংখ্যার ক্ষেত্রে এই অ্যারেটাকে আমরা আরেকটু অন্যভাবে, ডিফারেন্ট ডিফারেন্টভাবেও আমরা লিখতে পারি, ডিফারেন্টভাবে লিখতে পারি কীরকম, যেমন এখানে নাম্বার ওয়ান ইকুয়াল কত বলে দিয়ে দেওয়া হয়েছে, তো নাম্বার ওয়ান এগুলো এখানে নাও বলতে পারি, এখানে না বলে, যেমন এখানে নাম্বার আমরা এর মানে কয়টা সংখ্যা এটা না বলে এখানে ইকুয়াল দিয়ে, দেন এর পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে লিখে দিলাম যে প্রথম সংখ্যা হচ্ছে 10, তার পরবর্তীতে পরবর্তী সংখ্যা আমরা লিখে দিলাম হচ্ছে 20, এর পরবর্তীটা লিখলাম হচ্ছে 5, তার পরবর্তী সংখ্যা লিখলাম 12, তার পরবর্তী সংখ্যা লিখলাম 13,
13 এর পরবর্তীতে আমরা সেকেন্ড রেট ক্লোজ করলাম। এটা দিয়েও বোঝা যাবে যে অ্যারে মানে প্রথম অ্যারের প্রথম নাম্বার ফার্স্ট নাম্বার 10, সেকেন্ড নাম্বার 20, থার্ড নাম্বার 5, ফোর্থ নাম্বার 12, ফিফথ নাম্বার 13। এখন আমরা যদি যোগফল দেই তাহলে এই প্রোগ্রামটা যদি রান করি, তাহলে রান করলে কি আসে দেখি, আমরা যদি রান করি তাহলে প্রোগ্রামটাকে রান করলে একসাথে 60। যদি দেখি এই একই রকম 10, 20, আমাদের 30, 35, 47, 47 আর 13, 50, 60, তাহলে আমাদের এখানে যোগফল দেখাচ্ছে 60। তাহলে অ্যারে হচ্ছে কি কালেকশন অফ ডেটা, যোগফল নির্ণয় করার জন্য আমরা অ্যারে নাম্বার 0 এখানে বলে দেওয়া হয় নাই যে নাম কোনটা নাম্বার 0, এই ক্রমান্বয় দেওয়া আছে এখানে, ক্রমান্বয় অ্যারেতে ধরে নেওয়া হয়েছে প্রথমটা 10, তার মানে এটা হচ্ছে নাম্বার 0, 20 এটা হচ্ছে নাম্বার 1, 5 নাম্বার 2। আমরা যদি যোগফল না করে প্রত্যেকটা অ্যারের মান প্রিন্ট করি যে ফার্স্ট মান কত আমাদের অ্যারের, তাহলে আমি এখানে ফার্স্ট মান যদি বের করি তাহলে যোগফলটা মুছে দিলাম, দেন আমি ফার্স্ট নাম্বারটা মান কত আসবে, তাহলে ফার্স্ট নাম্বারের মান যদি নেই তাহলে আমাদের নাম্বার দেন আমরা এখানে 1 দিলাম, নাম্বার 1 তাহলে ফার্স্ট নাম্বারের মান প্রিন্ট করবে। তাহলে আমরা রান করি প্রোগ্রামটাকে, ফার্স্ট নাম্বার নাম্বার 1 মানে হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার মানে 20, ফার্স্ট নাম্বার ক্ষেত্রে ইন্ডেক্স কি হবে নাম্বার 0 আর সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে নাম্বার 1, কারণ এর ক্ষেত্রে ভ্যারিয়েবল শুরু হবে 0 থেকে আমাদের 4 পর্যন্ত, পাঁচটা সংখ্যা হলে 0 থেকে 4 পর্যন্ত। এখানে আমি কয়টা সংখ্যার মান সেটা বলে দিইনি, কিন্তু এখানে ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটা থেকে দেখা যাচ্ছে এখানে কয়টা ডেটা আছে, পাঁচটা, এরও বুঝে নিয়েছে যে এখানে পাঁচটি ডেটার মান নিয়ে কাজ করবে সে। আর আমরা যদি এখানে ডেটা আরও দিতাম তাহলে এর পর্যায়ক্রমিকভাবে এখানে ধরে নিত ডেটা থেকে 6টা সব ডেটা অথবা 7টা ডেটা দিলে 7টা ডেটা ধরে নিবে এই। তো এখন যদি আমরা রান করি তাহলে নাম্বার 1 ইন্ডেক্সে আমাদের আসা হচ্ছে 2 নাম্বার নাম্বারটা মানে 20, যদি দেখি আমাদের কত দেখায় নাম্বার 1 ইকুয়াল দেখাচ্ছে 20। তো এই ছিল আমাদের প্রোগ্রাম নিয়ে অ্যারে নিয়ে বিস্তারিত, বাকি বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। আর অ্যারের ক্ষেত্রে আজকে একমাত্রিক অ্যারে যে শুধুমাত্র আমরা দেখলাম যে ভ্যারিয়েবলগুলো মান দেওয়া থাকবে এবং সেই সংখ্যাগুলোর যোগফল করার জন্য, এর পরবর্তী ক্লাসে আমরা দেখব হচ্ছে অ্যারের নাম্বারগুলো দেওয়া থাকবে না, আমরা নাম্বার দেওয়ার ব্যবস্থা করব, ইনপুট করার ব্যবস্থা করব এবং এর পরবর্তীতে